আমাদের দেশে সাপ সম্পর্কে অনেক ধারণাই প্রচলিত আছে। এদের মধ্যে সবচেয়ে বড় ধারণা হলো এই যে, সাপের মাথায় মণি থাকে। এটি সাধারণত নাকমণি নামে প্রচলিত। বেশিরভাগ লোকেরাই এসবে বিশ্বাস করেন না। কিন্তু যদি আমরা পুরাণ ঘেঁটে দেখি, তাহলে পাবো যে কিছু সাপ মণি ধারণ করার ক্ষমতা রাখে। এর মানে হলো এই সাপগুলির মাথায় একটি অত্যন্ত মূল্যবান ও অলৌকিক রত্ন থাকে, যেটিকে আমরা মণি বলে থাকি। আপনারা মণি অর্থাৎ বিষধর নাগসাপের এই মহামূল্যবান রত্ন, যেটির ব্যাপারে বলা হয় যে যিনি এই মণি লাভ করেন তার ভাগ্য বদলে যায়। এর আগেও আমরা বিভিন্ন জায়গায় নাগমণির ব্যাপারে পড়ে ও শুনে এসেছি। হাজার হাজার বছর ধরে এটির উল্লেখ করা হয়েছে। নাগমণির ব্যাপারে বলা হয় যে এটি থেকে উজ্জ্বল একটি আলোকরশ্মি বের হয়, যা যে কারো চোখ ধাঁধিয়ে দেবে। এর উজ্জ্বলতার সামনে হীরের উজ্জ্বলতাও ফিকে পড়ে যায়। যদি ভারতীয় পৌরাণিক ও লোককথার কথা বলি, তাহলে আমরা পাব যে এই নাগমণিটির রহস্য বারে বারে আমাদের কাছে ফিরে আসছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভগবান শেষনাগ এই মণিটি ধারণ করতেন। পুরাণেও নাগের এরকম অনেক কাহিনীর বর্ণনা পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণকেও এরকমই একটি মণিধারী নাগ কালিয়র সাথে সম্মুখীন হতে হয়েছিল। নাগমণির এই রহস্য এখনো উন্মোচন করা সম্ভব হয়নি। এমন কিছু মানুষ দাবি করেছেন যে তারা সাপের মাথায় নাগমণি দেখেছেন। শুধুমাত্র বিশেষ ধরনের সাপের মাথায় এই মণি দেখতে পাওয়া যায়। ভারতের একটি অন্যতম ধর্মগ্রন্থ বৃহৎ সংহিতাতে এই নাগমণির উল্লেখ পাওয়া যায়। এই ধর্মগ্রন্থ অনুযায়ী এই জগতে মণিধারী নাগ বর্তমান আছে। এইসব নাগ খুবই দুর্লভ। নাগমণি অন্য যে কোনো মণির থেকে অনেক বেশি প্রভাবশালী, মূল্যবান এবং অলৌকিক। বলা হয় যে এই মণিটি যার কাছে থেকে থাকে, তার ওপরে সাপের বিষের কোনো প্রভাব পড়ে না, আর ওই ব্যক্তিটি সর্বরোগ মুক্ত থাকেন। বরাহমিহিরের কথা অনুযায়ী যার কাছে এই মণি থাকত, তারা শত্রুদের ওপরে সদা বিজয়ী থাকতেন, অথবা ওই রাজাদের রাজ্যে ঠিক সময়ে বর্ষা হতো এবং প্রজারা সুখে জীবনযাপন করত। বলা হয় যে যখন একটি নাগসাপের আয়ু 100 বছর হয়ে যায়, তখন তার মধ্যে নাগমণি বিকশিত হতে থাকে। আর এই মণিটি ধারণ করার পর ওই নাগসাপটি যে কোনো রূপ ধারণ করার ক্ষমতা রাখে, অর্থাৎ ওই সাপটি ইচ্ছাধারী নাগে পরিণত হয়। যতক্ষণ পর্যন্ত ওই সাপটির কাছে মণিটি থাকে, তার মৃত্যু হতে পারে না। এই মণিটিকে যদি কোনো ক্রমে সাপ থেকে আলাদা করে দেওয়া হয়, তাহলে তৎক্ষণাৎ ওই সাপটির মৃত্যু ঘটে। নাগমণি ধারণকারী কালনাগ হল নাগ পরিবারের বাসকী বংশের। নাগের এই প্রজাতিটি ভারতের নাগাল্যান্ডেই পাওয়া যায়। এখন প্রশ্ন এটাই যে সাপের মধ্যে এই মণিটি কিভাবে বিকশিত হয়। আবার বলা হয় যে যদি কোনো নাগ সাপের আয়ু 100 বছর হয়ে যায়, তখন সাপের বিষ গ্রন্থির বিষ গাঢ় হয়ে একটি উজ্জ্বল রামধনু রঙের রত্নে পরিণত হয়, আর এটি শিকার ধরার জন্য ব্যবহৃত হয়। প্রফেসর হেনসোল্ড নামের এক বিজ্ঞানী, যিনি ব্যক্তিগতভাবে শ্রীলঙ্কাতে প্রাকৃতিক পরিস্থিতিতে নাগমণির ওপরে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, উনি নাগমণির কিছু টুকরোর উপর পরীক্ষা করে পান যে নাগমণি ক্লোরোফেন নামের একটি খনিজ থেকে তৈরি। কিছু ধরনের প্রাকৃতিক ক্লোরোফেনকে যদি গরম করা হয়, তাহলে এই ক্লোরোফেন কিছু সময় ধরে আলোর বিচ্ছুরণ ঘটাতে পারে। সাধারণ মানুষের মধ্যে এই ভুল ধারণা আছে যে নাগমণি নাগের মাথায় অবস্থান করে, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। প্রথমের দিকে বিকশিত নাগমণি এত বেশি আলোক বিচ্ছুরণ ঘটাতে পারে না, কিন্তু সময়ের সাথে সাথে এটির উজ্জ্বলতা বাড়তে থাকে। কিছু প্রতারক ব্যক্তি নাগমণির নামে আমাদেরকে যন্ত্রচালিত কৃত্রিম নাগমণি বেচার চেষ্টা করে, আর এভাবেই ওনারা নির্দোষ মানুষদের ঠকান। কিছু মানুষ দাবি করেন যে নাগমণি কালো রঙের হয়, কিন্তু আসলে সেটি মণি নয়। ওই কালো পাথরটি বিষধর সাপের মধ্যেই বিকশিত হয়, আর এটি সাপের মাথার পিছনের দিকে থাকে। যদিও এটির মধ্যেও কিছু অলৌকিক শক্তি থাকে, যেমন এটি বিষকে শোষণ করার ক্ষমতা রাখে, এবং সাপুড়েরা সর্বদাই এর ব্যবহার করে থাকেন এবং এটিকে বিক্রিও করেন, যদিও এটি আইনত দণ্ডনীয়। নাগমণির ব্যাপারে এই তথ্যগুলি সঠিক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার কারণ হল কিছু মাছের মধ্যেও এই ধরনের মণি বিকশিত হয়,
যেটি অন্ধকারে আলো প্রদান করে, যাতে করে পোকামাকড় আকর্ষিত হয় আর এগুলো মাছের শিকার হয়ে যায়। ঠিক এভাবেই নাকমণি নাগেদের শিকার ধরতে সাহায্য করে। নাকমণিকে শুধুমাত্র একটি কল্পনা ভেবে নেওয়া আমাদের সবচেয়ে বড় ভুল হবে।